পাঁচক্ত সলাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, আপনার বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, এরপরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত। কেন? ঈমান কম, সলাত আদায় করে ঠিকই, কিন্তু আর ঈমান কোনো কাজ করে না, যার কারণে এটা হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান্নাম। এক, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শেরিক করা, দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে। দুই, অসহরব, জাদু করা, জাদু কিন্তু শেরিক, জাদু করাও শেরিক, জাদু দেখাও শেরিক, ওটা হলো ভেলকি। তিন, কাতুল নাফস, মানুষকে হত্যা করা। চার, আকলু রেবা, সুদ খাওয়া। একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে, থাকতে পারে, থাকেই তো সুদের প্রভাব। আল্লাহ রসুল বলছেন মায়া কল দেরহাম রেবা হইয়া আলাম আসাদ্দমিন সিদ্ধান্ত সানাসিনে জিনিয়ে, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। ভিক্ষে করে খাওয়া ভালো, ভিক্ষে করে খেলে দুনিয়াবি সম্মান হবে না, কিন্তু ভিক্ষে করাতে পরকাল হারাবে না। আল্লাহ রাসূল বলছেন আর রেবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ? এটা হলো সুদের ছোট পাপ। উঠার সময়তে এইভাবে কান ধরতে হবে এ কথা নয়, তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন, জিন্দেগিতে আর কোনো দিন সুদ নিব না, ব্যাংকের লেনদেন বন্ধ করলাম, ডিপিএস বন্ধ করলাম, আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম, প্রয়োজনে ভিক্ষে করে খাবো, ভিক্ষা করে খাবো, কেন দিন মজুরি করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। শিরকের পরিণাম নিঃস্ব, সুদের পরিণাম নিঃস্ব, সুদ খেলে আপনি নয় আপনার ছেলে নয় আপনার নাতি ভিক্ষুক হবেই, ওকে হতে হবে। আল্লাহ বলছেন ইয়া মহকুল্লাহ রেবা ইউরবি সাদাকা, দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায়, অতএব টাকা এক সময় কমবেই, কাউকে বলা লাগবে না, তার নাম সুদ। চতুর্থ মহাপাপ হলো সুদ খাওয়া, পঞ্চম মহাপাপ হলো ইয়াতিমের মাল খেয়ে নেওয়া, ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, সাত নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যে খারাপ মহিলা, এই সাতটার বিনিময় হলো জাহান্নাম। মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খালিলি বি আসরে কালিমা, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিলেন। এক, লা তুশরিক বিল্লাহ, আইন কুতলতা হুররেকতা, আল্লাহর সাথে শিরক করো না, জালিয়া দেওয়া হলেও, হত্যা করা হলেও, জালেম যদি তোমাকে জালিয়া দেয় জ্বলে যাও, শিরক করো না, জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও, শিরক করো না। দুই, অলা তাওকান্না ওয়ালে দায়িকা, বাপ মায়ের অবাধ্য চলো না, বাপ মায়ের অবাধ্য চলো না। ওয়াইন আমারা কান তাখরো জমি না হালে কম আলেকা, মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও, মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও, তো মা যে ভুল বুঝে বলছে, তো মাকে একটু বুঝাও, আম্মা আপনি কি ভুল বুঝছেন, আমি তো দেখি মেয়েটা ভালোই, তার চালচলন তো ভালোই, কেন আপনি তালাক দিতে বলছেন মা? শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে, ও যতই ভালো হোক, ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে। দেখবে তুমি বাপ মায়ের কথা দেখবে, এক মিনিট এদিকে দেখো, এই ছেলে দেখো এদিকে,
যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে, আমি তো বসে আছি। একটা শরমবোধ থাকা দরকার যে আব্দুর রাহিম সাহেব বসে আছেন, আমি চলে যাচ্ছি। এটা শরমবোধের দরকার, লজ্জাবোধের দরকার। এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না, আমি উঠে চলে যেতাম, সেটা একটা মানাতো। আপনি তো এই কথা বলতে পারবেন না যে ও ভোট চাইতে এসছে, কে দরকার এখানে থাকার, চলো যাই, দেখেছি একটু দেখলাম চলো, এই কথা তো আর তুমি বলতে পারবা। এদিকে দেখো, বাপ মার কথা মানতে হবে। দেখবে যে দেখো কে বাড়িতে আছে, জি না, কোথায় গেছে, শিকার করতে গেছে, কখন আসবে, সন্ধ্যায়, কেমন আছো, খুব একটা ভালো নেই, ও আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও। সন্ধ্যা দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছে, ঢুকে বলছেন কি খবর, কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? সালাম দিয়ে বললেন বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর কি বলল? বললো যে কেমন আছো? তো বললাম যে ভালো অবস্থা নেই। কি বলল? বলল যে চৌকাট পরিবর্তন করতে বলেছে। ওহ ইলাহকি আলেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, উনি আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলে গেছে। এখন বউ চাকরি করে না, সুন্দরী না, ভালো রান্না করতে পারে, কোনো বিবেচনা নেই। এর নাম বুখারী মুসলিমের হাদিস, কোনো বিবেচনা নেই। ভালো বিশ্ব সুন্দরী, ভালো রান্না করতে পারে, কোনটা না চাকরি করে, লক্ষ টাকা মাসে বেতন পায়, দুইজন মিলে চাকরি করে 1,00,000 টাকার বেতন পাই, আর যখন ফকিরে ভিক্ষা যায় তখন বলে মাফ করো, খালি মাফ করো। তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায়, তার বরকত নেই। চিরদিন মনে রাখতে হবে, জাতির সামনে বহু কথা বলেছি, তার একটা বলেছি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। যতই বেতন হোক না কেন, যতই ইনকাম ব্যবসায় হোক, সারাদিনে কোটি টাকা ইনকাম হয়, তবুও দেখা যাবে সন্ধ্যের সময় যে মিল খেলো না, টাকা পয়সার খুব অসুবিধে, আরও লাগে, কোন দিক দিয়ে যা আসছে আর কোন দিক দিয়ে যাই বুঝতে পারি না, তার মানে বরকত নেই। আবার কে বাড়িতে আছে, জি না, কোথায় গেছে, শিকার করতে গেছে, কখন আসবে, সন্ধ্যায়, কি খাও, গোশত আর পানি, কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও। সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল, কি খবর, কে এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। বললো কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। বললো কি খাও? গোস্তার পানি। আলমানাম আলমাওয়াল্লাহম, মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই। তারপর কি বললেন? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও। তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইসালাম, তিনি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন, তুমি থাকো, তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই, তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই, যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম ছেলে, এর নাম অনুগত ছেলে। আমার মা বিশ্বাস করতো এভাবে যে যেটা বলছি সেটাই হবে। যেদিন ডেকে পাঠিয়েছে তো আমার মা বলছে আজকে আসবেই, তা আমি সেদিনই চলে গেছি। তার ধারণা খুব ভালো কাজ করত, আমার মার ধারণা খুব ভালো কাজ করত। ছাত্র জীবনে এমন কোনো ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষে দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহিরে আছে একটু দোয়া করিও, এরকম কথা না বলে সেই ফকির গেছে, এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি। ভিক্ষে দিলে তাকে দোয়া করতে বলতেন, আর বাড়ি থেকে বের হওয়ার সময় তো বলতেন প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কারোর সাথে বন্ধুতালি করিও না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না,
তার একটার ব্যাখ্যা দিত, বন্ধুতালি করলে, বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে, তখনও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে রাতে। বন্ধুর তালিতে এক সময় ভেঙে যাবে, কি হবে এক সময় ভেঙে যাবে, তখন বলবো ওকে মারবো, একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে, দেখুন কি হয়েছে, শত্রু সবচেয়ে বড়। আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দুই, বাপ মা যদি চাকরি ত্যাগ করতে বলে, বাতিল করতে বলে, বাদ দিতে বলে দাও, বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, কোনো সময় তার অবাধ্য চলবে না। তিন, ফরজ সলাৎ ছাড়িও না, এটা উপদেশ চলছে দশটা, ফরজ সলাৎ ছাড়িও না, যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি। চার, মদ খায়ও না। পাঁচ, ইয়াকাল মাসিয়া, পাপের কাজ করিও না, হাল্লা সাখাতুল্লাহে, পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি বাতিল হয়ে যাবে, ব্যবসা মার খেয়ে যাবে। পাপে যদি লিপ্ত থাকেন, রাত দুটা তিনটা পর্যন্ত খালি মোবাইল চলতেই আছে, একবার বন্ধ করেছিল রাত একটার সময়তে, তো ঘুম আসে না আসে না, তখন আবার মোবাইলটা হাত থেকে নিয়েছে, হাতে নিয়েছে, একবারে দুটার সময়তে ভোর রাতে উঠেছে তাহাজ্জুদ পড়ার জন্য, সুন্দর মাথায় টুপি আছে, ধনী মানুষ, আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি, তো তো তাহাজ্জুদ বাদ দিয়ে টিভি চালু করেছে, একবার দেওয়াল ভর্তি চালু করতে, একবারে দেওয়াল ভর্তি মহিলা চলে এসেছে ল্যাংটা, তখন আর তাহাজ্জুদ পড়া হলো না। হত্যাকু দুনিয়া হত্যাকু নেশা, পৃথিবীর মানুষ, মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ, মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র, পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র, তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে, তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে, মিসকালা যারা তিন খাইরা ইয়ারা, মিসকালা যারা তিন সারা ইয়ারা, বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে, তখন দেখতে পাবো ওই যে ওই যে পা পা বান্ধবীর সাথে আমি ঘুরছি, কেউ ঠেকাতে পারবে না, এটা তো দেখানো হলো। আবার একটু পরে এসে ফেরেশতারা বলবে পড়েন পড়েন পড়েন, আপনি পড়তে পারবেন না, আরবিতে লেখা থাকবে ইকরা কিতাবা কাফা বিমানাস, পড়ো তুমি কি করেছ, তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লাইগাদের সাকিরাতাল্লা কবিরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট বড় সবই যে লেখা আছে, আপনি নিজে পড়বেন আর বলবেন। তারপরে মাটি কথা বলবে, মাটি টপ 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 কথা বলবে, আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে, আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে। চার, মুখ বন্ধ, হাতে কথা বলবে, হাতে কথা বলছে, তুমি তো জেনা করেছিলে, আরে হাত আপনার বিরুদ্ধে, তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ, তাহলে আপনার কি হবে মানুষের কি হবে, কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দেওয়া হবে না। একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে, খুব সংকটময় জায়গায়, কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না, মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না, একটু ভাবা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আমার খলিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে বললেন পাপ করিও না, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি মার খাবে, ব্যবসা নষ্ট হবে, আত্মীয় স্বজন উল্টে যাবে, সম্পর্ক দুর্বল হয়ে যাবে, শ্বশুর শাড়ি জবে করতে চাইবে, যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল, খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি, আগে মরি জবাই করে রেডি করেছে শাশুড়ি, ওই শাশুড়ি বলছে থাকতে আয় না তোকে আমি দেখাচ্ছি, ওকে জবাই করবেন, শুনেছে যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে,
বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস, তোকে আজকে বিষ খাওয়াই মারব, উল্টে গেছে। তার মানে পাপ করলে কি হবে, আল্লাহ কি বলছেন, আল্লাহ নবী কি বলছেন, অসন্তুষ্টি নেমে আসবে। বোঝা গেল না কথা? টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও, জামিয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে, জানুয়ারিতে লাগবে 3,000 টাকা, থাকা খাওয়া বেতন সব মিলে, অন্যান্য প্রতিষ্ঠানে এর চেয়ে বেশি লাগবে। চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা। 550 জন অসহায় ছেলে মেয়ে আছে, 410 জন এতিম আছে, 410 জন খালি এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, ডিসেম্বরে ফরম, 1 জানুয়ারি ভর্তি, ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে। গার্মেন্টসে মেয়ে যাবে কেন? যেদিন বাপ কাজ করে খেতে পারে, কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে, যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষে করে মেয়েকে খাওয়াবে, মেয়ে গার্মেন্টসে যাবে না। বুঝাতে পারিনি? ছেলে টোকাই হতে পারে না, ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায়, আরে তোর বাপই হাত দিয়ে জানে না, তুই কি করতে না সেই রাজনীতি করতে এসেছিস, তুই কি বুঝিস, হ্যাঁ, শুধু মারামারি, শুধু দাঙ্গামা হাঙ্গামা, শুধু হইচই। আল্লাহ নবী বলছেন কিয়ামতের লক্ষণ মারামারি বেড়ে যাবে, বাড়ি থেকে বের হবেন না, কাজ করার জন্য বের হবেন, নিজে উপার্জন করবেন, নিজে খাবেন, কথার সাথে মোনাফিকি করিয়েন না, মোনাফিকি করে কোনো লাভ নাই। ছেলে তোমাকে বলছে, বোকা ছেলে তোমাকে বলছে, দিন রাত খেলে আড্ডা পিটা বাড়াও, মানুষের বদনাম করে বাড়াও, আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে বলে বেড়াও, হিসাব পাও না, বাপ বেটা সরম হয় না, কেন যাবা? বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো, ব্যবসা করে খাবা, উপস্থিত দিনই ভাই বোন শোনেন, ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন, আপনি নিজে দেখবেন। আল্লাহ নবী বলছেন আত্তা যারা সাদেক, এখন এই আমল কেমা আমা সৌদা সিদ্দিক, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে কার সাথে থাকবেন? নবীদের সাথে থাকবেন। আবার বলছেন আর তিজারাত মাল কিদবাল হালাল, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে, ফাশুবহ বিসাদকা, এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও, দান দিয়ে মিটিয়ে তুমি ব্যবসা করো, আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে, নাজায়েজ নয়, তবে জমি চাষ পছন্দ নয়। ব্যবসা এরকম জিনিস, যদি চাকরি করেন চাপায় নবগঞ্জের মানুষের মতো, তো মাসে যদি 20,000 টাকা পান তাহলে 25 দিনে শেষ হবে, আর 5 দিন ধার কর্য, দোকান থেকে এই নিয়ে এসে চাল নিয়ে এসে তরিতরকারি, আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে, আবার 25 দিনে শেষ। তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা, এবার যে মা দেখি এ বছর এ মাসে তো হলো না, সামনে মাসে দিব, সামনে মাসে আরও ঝামেলা দর বেড়ে গেছে, তো মাকে আর দিতেই পারে না, বছর শেষ। ব্যবসা করেন দিতে পারবেন, নিজে খেতে পাবেন, বাপ মাকে দিতে পাবেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে। আর যে চাকরি করছেন মাত্র 20,000, 25,000, 30,000 বেতন, ভাগ নিয়ে এসেছে দেখাই মনটা খারাপ, ভাগ্নির সাথে আবার দুটো ছেলে, তখন মন ওই ভাগ্নিটা এসে আবার দুটো ছেলে, ঝামেলা কি যে করা যায়, দেখে ভারী মেহমান দেখে ভারী। অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন, আব্বা আমার সাথে খাবে, বোন আমার সাথে খাবে, ভাগ্নি ভাগ্নি আমার সাথে খাবে, আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে, বরকত এমনিতেই হবে, হতে হবে, হবেই। মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে, একথা আমি বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখে সরাতে নিয়াত এনজুলুন তানজুলুন বারাকা, হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি। একটা ছেলে একটা মেয়ে, দুনিয়ার শয়তান, মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই ইয়ে করে বেড়াই, দল পার্টি করে বেড়ায়, একে মারে ওকে মারে, জেনা করে, চুরি করে, লাইন করে, একটাই ছেলে একটা মেয়ে, ইহকালে লস পরকালে লস। ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে, এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না, আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি, না তোমার বাপ পাপি, সেটা আমি বলছি না, আমার বাপটাকে জান্নাতে দিতে হবে,
না তোমার বাপ পাপি, না আমি সেটা বলছি না, আমার বাপ কাক জান্নাতের। এই যে তুমুল ঝগড়া চলবে, এক পর্যায়ে আল্লাহ বলবেন যা যা নিয়ে যা। তা আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা, কয়টা মরে আর কয়টা থাকে? কে মাথায় এটা বুদ্ধি দিল? আমার আব্দুল্লার বক্তব্য শুনতে হবে, বুদ্ধি কে দিয়েছে? বুদ্ধি দশটা ছেলে মেয়ে, ওরা বলছে তোরা মর, আমরা কেন মরব? সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে। সম্মানিত দিনই ভাই বোন, বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে, বাপ কাজ করে খাওয়াবে, শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে? ভিক্ষা করে, মনে রাখবেন হিসাবে এটাই। তারপর বলছেন অলা তারফা আশা কাদাম নিন মাহালে, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে। 7 বছর বয়সে আব্বু সলাত আদায় করো, 10 বছর বয়সে আহমদ সলাত আদায় করেছো? জি না, দাঁত ভেঙে দেবে একবারে। 15 বছর সলাত আদায় করেছো? জি না। হলো না আব্বু, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তুমি তোমার মতো থাকো, আমার আমি আমার মতো থাকি, আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারবে না। 15 বছর বয়স, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে কথা মিথ্যে? ও বাপ নয়, ও চাচা, হলো সৎ বাপ, এই সত্য বাপ নয়, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। এই ছেলে, মা কাকে বলে? 4টি জিনিস আছে যার, ভুলে গেল যে সেদিন বলছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনায় ঢুকবো, তা আল্লাহ রাসূল বলেন থামো 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 থামো, সবাই এখানে থামো, সকালে বাড়িতে ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না? ও তুমি নতুন বিবাহ করেছো, বিক্রা নাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রান তুলাইবা তুলাইবা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল থামেন থামেন থামেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। এই ছেলে এক খেলেছে, দেখো কথা 19-20 হয় না যেন, তোমার মা আসলে চলে গেছে, ঢং ঢং করে এসেছে চলে গেছে, ও তো বুঝে না কিছু, তো হিসাব নিকাশ কিছু নাই, এমনি মুসলমান, বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে তাই ও মা। মা কাকে বলে তার তো জানা নাই, মার একটা নীতি থাকতে হবে, নিয়ম থাকতে হবে, শুনে যাও অন্তত 4টা জিনিস থাকতে হবে মায়ের কাছে, 4টা থাকতে। এই যে দেখো, এই যে দেখো, আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে, 9টা মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা সুবিধার জন্য। 1, তুয়াল্লে মোহন্না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়। 2, বলে তুয়াদ্দে মোহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার, মোবাইলে রিং হচ্ছে, অন করে বলছে হ্যালো, হ্যালো বলে তো কুকুরকে ডাকে, কই আমরা তো একদিনে হ্যালো বলিনি, তা আমরা তো আছি তো দুনিয়াতে, আমাদের চলে না। অন করে দেখবে যদি যেটা হিন্দু হয়, জি ধন্যবাদ কি বলছিলেন, আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালামু আলাইকুম, হিন্দু হোক, চামার হোক, ডম হোক, হাড়ি হোক, যে হোক না কেন, মুচি হোক, মেথর হোক, আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দিবা, চিনো যারো না তাকেও সালাম দিবা। আমার প্রমাণে বুখারী মুসলিম হাদিস, আমি কেন হ্যালো, এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ। আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন, আমি যে থ্যাংক ইউ বললাম, তো এটা তো কি হলো বলো তো, কি হলো এটা, একটু কিছু হয়েছে কি? কিছুই হয়নি তো, তুমি এক গিলাস পানি দিলে, আমি বললাম জাজাক আল্লাহ খায়, ও ছেলে তুমি এক গিলাস পানি নিচে দিলে গো, আল্লাহ তার প্রতিদান দান করো, আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে,
আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি, তুমি লন্ডনে বিপদে পড়েছ, সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে। কেন? আমি বলেছিলাম যে এই পানির বিনিময় আল্লাহ তোমাকে দিবে। জাযাকাল্লাহ খায়, তুমি বললাম থ্যাংক ইউ। বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ, কথায় কথায় বলছে থ্যাংক ইউ। নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ, কিছুই না, একেবারে জিরো। তার নাম শিষ্টাচার। আমার স্ত্রী আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। তিন এই চলে বলে তুরাজ জেলা হন না, আমার স্ত্রী আমার বন্ধুদের মাথার চুল চিরুনি করে দিবে, বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, গোসল দেওয়া রাখবে, পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে, কাপড় ধুয়ে দিয়ে রাখবে, ঝকঝকে করে রাখবে। কে রাখবে বলো তো? মা। চার, তাকুমা আলাইহিন্না, আমার বউ আমার বন্ধুদের উপরে পাহারা দিবে। মা হলো পাহারাদার, বুখারী মুসলিম। তুমি তো কষ্ট পাওয়া, তোমার নামে বলি, কষ্ট পেলে কি হবে? তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে, মাথায় কাপড় নেই, তোমার মাও আছে, বলো যে এটা আমার মা। এই ছেলে বলো যে এটা আমার খালা, নাহলে সৎ মা। তোমার মা তোমাকে তোমার বোনকে কবর দিয়েছে, আর তোমার বাপ হলো কাপুরুষ। শোনো, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমেলুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। দুই, ওর রাজালাত মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, দায়ুস, তোমার বাপ। দায়ুস কে? তোমার বাপ। কিভাবে? আল্লাযী ইকরু ফিহাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। তোমার বোন ক্লাস টেনে পড়ে, মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না, তো দায়ুস আমি না তোমার বাপ। এত স্পষ্ট কথা কি বোঝা যায় না? খুব ভালো বোঝা যায়। তাহাজ্জুদ পড়েও লাভ হবে না, তাহাজ্জুদ পড়েও কি করবে? মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহাজ্জুদ পড়বে? ধর্ম পাগল হয়ে গেছে? ধর্ম কি রাজশাহী চাপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু দোলু হাত পে লাড্ডু হয়ে চায় উসকে খালে যো চায় উসকে ছোড় দে? বলো হিসাব, আপনাকে শক্ত হতে হবে। পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না, নয় নম্বর, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না, রাসুলের আদেশ। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, পরিবারের উপরে লাঠি রাখো। আবার এসেছে, লাঠি দরজায় ঝুলিয়ে রাখো, ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা। পাঁচটা হাদিস আছে, সবটাই লাঠি, সবটাই লাঠি উল্লেখ করা আছে। সম্মানিত দিনী ভাই বোন, এক নম্বরে কি ছিল? এগুলো আমাদের আলোচনা ছিল না, মূলত এক নম্বর আলোচনা ছিল। এক নম্বর আলোচনা কি ভুলে গেছে? শিরক করো না, জ্বালিয়ে দিলেও, হত্যা করা হলেও, শিরক মহাপাপ। চলেন যে কয়েকটা সিরিজ দেখি। মানে আতা আরাফান ফাসালো ফাজা থাকবে মাকালা, কেউ যদি গণকের কাছে যায়, তার কাছে গেলেই তার চল্লিশ দিনের সলাত কবুল হবে না, খালি গেলে। কেউ যদি গণকের কাছে যায়, তার বলা কথাকে বিশ্বাস করে, সে মোহাম্মদকে কোরআন মাজিদকে অস্বীকার করল, সে কত বড় পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একটা লোকের হাতে দেখলেন বালা, তামার বালা। এখানে অনেকের তামার বালা আছে, যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে, নইলে ঘড়ি জাতীয় বালা আছে। আল্লাহ রাসূল বলেন এটা কি? আল্লাহ রাসূল, আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে, সেই জন্য দিয়েছি। আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে, কমবে না, তুমি এটা খুলে ফেলো। তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে, তোমাকে জাহান্নামে যেতে হবে। কেউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না, হাতে যা আছে রাবার বালা সব ছিঁড়ে ফেলে দিবেন এখনই, এক মিনিট, এক মিনিট সুযোগ নেই। রেখে চলে গেলে, মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ, রেখে জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ মাদুলি ঝুলায় তাহলে শিরক করলো। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবু হুজুর মুশরিক, আর কাজ শিরক, বিনিময় জাহান্নাম।
মাদুলি আপনার গায়ে, আপনার স্ত্রীর গায়ে, আপনার ছেলের গায়ে, আপনার মেয়ের গায়ে, গলায় কারো থাকবে না, এক সেকেন্ড থাকবে না। যদি কবিরাজ বলে, হুজুর বলে যে এই বালা ছাড়া, তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না, আপনার স্ত্রী বলবে মরে যাব তবুও বালা কি তাবিজ গায়ে দিব না, আরে 10 দিন পরে মরতাম না হলে এখনই মরলাম, বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি। মালাকুল মওত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন, তা আমি তাকে জান কবজের কথা বললাম, এক থাপড় দিয়েছে আমার যে এক চক্কানা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন। তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন, তখন জিবরাইল মালাকুল মওত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন তারপরে? বলে তারপরে মরণ। ও, তারপরে যদি মরণ তার এখনই হোক। ইনি মুসা আলাইহিস সালাম, এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মওতকে, হাদিস ঠিক, হাদিস বুখারি মুসলিম। চোখ একটা নষ্ট হয়ে গেছিল, এটা হাদিস বুখারি মুসলিম। কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে বললাম। তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক, কি আছে, দুদিন পরে তো মরাই লাগবে, করোনা দিয়ে আমি 1 ঘন্টা বেঁচে থাকতে রাজি নই, এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করিনি, করবো না ভবিষ্যৎ, পৃথিবী যতই সংকীর্ণ হোক। আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি, তখন তুমি আমাকে না করে দিতে পারোনি, মনে রেখো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন সংক্রামক ব্যাধি শরীয়তে নেই, ভূত বলে কোনো জিনিস নেই, পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই, অশুভ ফল শরীয়তে নেই। কার মুখ দেখেলে আসলাম যে কাজটা হলো না, কোন মায়া লোকের যে মুখ দেখলাম, কোন মহিলার মুখ দেখেছি সেজন্য কাজ হয়নি, এর অশুভ ফল, এরকম কিছু প্রিয়তে নেই, ইসলামে নেই। আল্লাহ রাসূল বলছেন শোনো, লা তুদি শায়ান শায়া, একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না, কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না, কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না। তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রাসূল যায় তো, এই কিভাবে যায়, একটা উটের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উটকে হয়ে যায়, এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে। ও, তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো? তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না, ও তখন আর কিছু বলছে না, বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো? এটা তো আল্লাহ রাসূল বলছেন, এটা আর আমার আর আপনার কথা নয়। তখন আর কিছু বলছে না, তখন বলছে শোনো, কাতামাল্লাহু হায়াতাহু মাউতাহু রিজকাহু মাসায়িবাহা, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে, তখন লিখে দিয়েছেন এক তার মরণ, দুই তার জীবন, তিন তার রুজি, চার তার বিপদ আপদ করোনা ভাইরাস। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে, আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি, তবু আমাকে করোনা ধরবেই, প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খায় না, বিদেশ থেকে পানি নিয়ে এসে খায়। আর রাজশাহী মেডিকেলে, করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রোগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে, ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে, ওরা সবাই খাচ্ছে, ওকে কাউকে করোনা ধরে না। আর ওর বউ স্বামীর ভালোবাসা আর গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে, ওর বউকে করোনা ধরলো না, আর আমাকে নাকি 3 ফুট দূরে থাকতে হবে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 3 ফুট দূরে। আমি দুবাইয়ে গেছি বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে বসো, দাঁড়ান, আমি বলছি জরিমানা হবে, জরিমানা আমি দেবো,
পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান। প্রায় মাস খানেক ছিলাম, আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না, কেন আটকাবে, কত যে জরিমানা আছে আল্লাহ ভালো জানে। দেখা গেল কিছু হলো না, তা বলছি তাহলে আমার কোনো জরিমানা হয়নি, আল্লাহ বাঁচাচ্ছে। করোনা ভাইরাসের আমি 5 পয়সা দাম দিইনি, সরিষা সম পরিমাণ। করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি, আমন্ত্রণ একটু ধাক্কাও খাইনি যে পাশে যাব, এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি। শীত মাস্কে করোনাকে ঠেকানো হবে, এটা কি শিরক? এখন দের মাস্ক, এই যে ধুলাবালি আছে, জীবনে দিয়ে থাকেন, সবসময় দিয়ে থাকেন। আমরা চাপাই না ওজের মানুষ গরুর পায়ে মশুরি কালাই এগুলো মারি, মারা বুঝেন কি না আপনারা? তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে, আমার আব্বাকে দিতে দেখি না, আমাদেরকে বলেও নি কিছু, এখন দেখছি যে দেওয়া ভালো। নাকটা যখন ঝেড়েছি তখন এত ময়লা বের হয়েছে, গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মশুরি কালাইয়ের উপরে। আমার আব্বা তো কৃষক মানুষ, আমি কৃষকের সব কিছু বুঝি, আমি নিয়ে করতেও পারি। সম্মানিত দিনী ভাই বোন, দখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়া হালাল মক্কা 60 নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবার ঘরে ছিল 360 মূর্তি, মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে ছিল 360 মূর্তি। ফাজালা ইয়ানওতহু, তার হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিলেন। মূর্তিগুলো ছিল ওর বাপের, মূর্তিগুলো কার ছিল? ওর বাপের। কে ওর বাপ? আজর কেন হবে? আজর, আজরুবি কথা ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সমতুল্য, ও মেরাজের হাদিসে বুঝতে পারেননি। সপ্তম আকাশে যখন জিব্রাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন, হাজা আদাম, হাজা আবুকা ফাসালিম আলাইহে, ইনি আপনার বাপ, ইনি আদম, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছিল, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইবনি সালে, নবী সালে, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। দেখেন তো বাপ বেটা। আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ, দেখবেন শোকে যে প্লেট আছে, আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, কাতল মাছ, চিরুনিটা পশু প্রাণী, কাঁকড়া দিয়ে ভর্তি। যদি সত্যিকারী মুসলমান হন, মোমেন তো পরে, মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটা থাকবে না শোকে যে, যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে, প্লেট ভেঙে ফেলে দিতে হবে। একবারে গিয়ে শোকেস থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে দাঁত কিচমিচ করে ফেলে ভেঙে দিবা, তাহলে তুমি আসলে তোমার ভিতরে ঈমান আছে না, তুমিও মুনাফিক। গিন্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো, আব্দুর রাজ সাহেবের বক্তব্যটা শোনো। যাক সেটা পরে, ওর সাথে কোনো কথা নেই, শরীয়ত শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এসব কিছুই হচ্ছে শিরক। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলা হুনাইন, আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে বের হলেন, মাররা বিসাজারাতিন লিল মুশরিকিনা, মুশরিকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিল, নিকলাল্লাহ জাত আনওয়াত, সেই গাছের নাম হলো জাত আনওয়াত, গাছের নাম হলো জাত আনওয়াত। ইয়াল্লেকু আসলেহাতাহু আলাইহা, মুশরিকরা ওদের তরবারি গাছে ঝুলাতো, ওই গাছের নাম হলো জাত আনওয়াত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাত আনওয়াতিন, আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না, ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে, আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, সেই গাছে আমরা তরবারি ঝুলাবো, তাহলে আমরা যুদ্ধে জয় হবে, সেখানে একটা বরকত হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এই কি কথা?
হাজা কামা কানা কম মুসা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা। মুসার সম্প্রদায় বলেছিল ইজাল্লানা এলাহান কামালাহুম আলেহা, ওদের যেমন মাবুদ আছে মুসা আপনি আমাদের এই জন্য মাবুদ করে দেন। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা, কালীকে বলবো সিজদা করার সময়, বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও, দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে, কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও, মুসা আমাদের জন্য একটা মাবুদ করে দেন, যেমন ভাবে ওদের মাবুদ আছে আমাদেরও বিপদ থেকে পার করে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাউযু বিল্লাহি মিন জালিক। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ, এই কি কথা, যা কিছু করলেন মনে করবে এতে কল্যাণ আছে সেটাই হলো শিরক, যার জন্য দিবস শিরক। তোমার মা দিবস হোক, নাহলে তোমার বাপ দিবস হোক, নাহলে পায়খানা দিবস হোক, যেটাই হোক না কেন, সব শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হালাফার লেগের ইল্লা ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শিরক হলো। মায়ের কসম শিরক, দুই চোখের কসম শিরক, ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি টাকা নিয়ে এটা শিরক, তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হবে, ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিরক হবে, হাত থেকে গিলাস পড়ে গেল কে আসবে এই কথা বললে শিরক হবে, রাতে লোহা হাতে করে বের হতে হবে নইলে চোরাচন্নি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শিরক হবে। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে নইলে শিরক হবে। এই যে দেশ ট্রাভেলস, গাড়িতে আছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দিল, এই চালাই সুপারভাইজার শোনো এখানে, গাড়িতে আলো দিলে কেন, বসে বলেছে, বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে, গাড়িতে আলো দিতে হবে, কে বলেছে, অবাক কথা, শাহ মখদুম আলাইহিসালামের পবিত্র ভূমি, এই ছেলে শোনো, রাজশাহী শাহ মখদুমের পবিত্র ভূমি না আল্লাহ, প্রতিদিন শেরক করছে সবসময়, বাংলাদেশের অফিস আদালত কোর্ট করাচি শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব শিরক দিয়ে ভরা। আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে, আল্লাহ তুমি বাঁচাও, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আল্লাহ রাসূল বলেন আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি, তার এক নম্বর বড় পাপ হলো শিরক, শিরক মহাপাপ, শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে, শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে বলেছিলেন ইত্তাখাযাল ইয়াহুদান নাসারা কুবুরাম মাসাজিদা, আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক, ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে, কবর মাজার, যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাত হবে না, বিড়াল দহের মসজিদে সলাত হবে না। এই দেশে যত আল্লাহ রাসূল বলছেন লা তুসাল্লু আলাল কাবরে ওয়ালা ইলাইহা, কবরের উপরে সলাত আদায় করো না, কবরের দিকে সলাত আদায় করো না, ওয়ালা তুসাল্লি বাইনাল কাবরে, কবরের মাঝে সলাত আদায় করো না, মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল, বামে থাকলে বাতিল, সামনে থাকলে বাতিল, পিছনে থাকলে বাতিল, ভিতরে থাকলে তো আগেই বাতিল, এইসব মসজিদে সলাত হবে না। আল্লাহ রাসূল বলছেন কবরের দিকে মুখ করে সলাত আদায় করো না, কবরের উপরে করো না, কবরের পাশে করো না, সব গড়ান নিষেধ। এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা, এতে এই হাদিসগুলো দেওয়া আছে, একটা না, আমি জানি না আপনাদের জামিয়া সালাফিয়ার আল ইতেসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা, দেখেন মনটা ছোট করে কোনো লাভ নেই, মাসে ৩০টা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না, আমি দুঃখিত, লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে, বিদেশি মহাদেশ দিয়ে সেই পত্রিকা লিখা হয়, যাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন, আর আপনি ৩০ টাকা মূল্যায়ন করতে পারলেন না,
আপনার 30 টাকা আমার কাছে 30 লক্ষ, কেননা আপনি 30 টাকা দিয়ে ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে। ওর পিছনে বহু মানুষ আছে, মুখে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি, কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি করে নি। সেটা যেটাই নিন, নামাজের উপরে নেন, দুয়ার উপরে নেন, আদর্শ পরিবার নেন, আদর্শ নারী নেন। আর আমার দিনী বোন যারা তাদেরকে একটা কথা বলি, বেগম রোকিয়া বই লিখেছে অবরোধবাসিনী, মানে মহিলার হলো অবরোধবাসিনী, সেই জন্য রংপুরের আর একজন মহিলা বই লিখেছে কেন হবো অবরোধবাসিনী। অবরোধবাসিনী মানে অবাক কথা, আমরা কেন অবরোধবাসিনী হব? যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে। আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত, অন থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল, সব হিন্দুদের মুশরিকদের লিখা, মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা, মিথ্যে কথা দিয়ে ভরা, কুকুর শৃগালের নাম দিয়ে কবিতা লিখা আছে। যেটা বই পড়বেন সেটাই, যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা, সেটাই প্রতারণা। যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা শিক্ষা নয়, এটা প্রতারণা। একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় না, ছেলে মনে নাই তোমার? মনে নাই কি 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 মনে নাই বলেন তো, কি মনে নাই? হাতি শক্তিশালী প্রাণী, হাতি হলো সিংহ বনের রাজা, হাতি হলো সবার রাজা। তো এখন শিয়লের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে। ও ঠিক আছে, করে দিব। তো শিয়াল হাতিকে গিয়ে বলছে, হাতি মশাই, আপনাকে সম্মান জানার জন্য নদীর ওই পারে অনেকে আছে, আপনার অপেক্ষা করছে সবাই। তাই খুব ভালো কথা, কিভাবে যেতে হবে? আমি আগে আগে যাচ্ছি, দেখেন। তো শৃগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে। তখন হাতি বলছে, তাহলে আমিও যাই ভাবে। হাতি যখন পানিতে নেমেছে তো কি হয়ে গেল? ডুবে গেল। এই এই গল্পটা ছেলেদেরকে শিখাচ্ছে, এটা তুমি কি মনে করলে? এটা ধোকাবাজি, প্রতারণা। ওই লেখক অযোগ্য, ওর বাপ অযোগ্য, ওর জাতি অযোগ্য, ওর সবকিছু বাতিল, এই প্রতিষ্ঠানও বাতিল। এভাবে শিক্ষা যাদের ছেলে দেওয়া যাবে না, প্রতারণা, ধোকা। জামিয়া সালাফের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে, আমরা নিজেরাই সব বই বের করছি, শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি, জাতির কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠান পেশ করতে চাই। আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি সেটা হলো একটু দোয়া। আমি পরের বাক্য বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাইনি। বিচারের মাঠে আপনি ঠেকে যান, আপনি আমি এটা চাইনি। আপনি 10টা টাকা দিয়ে রাখলে আপনি বলবেন যে আমি জামিয়া সালাফে 10টা টাকা দিয়েছি, 23-24 তারিখে যাবেন, আমি যখন বলবো 10টা টাকা দিবেন, দিয়ে বলে রাখবেন যে আমি জামিয়া সালাফে 10টা টাকা দিয়ে শরিক আছি, প্রতি মাসে 32 লক্ষ বেতন লাগে, প্রত্যেক দিন বিকালে 50 থেকে 1 লক্ষ টাকা লেবার মিস্ত্রি বিল আছে, তো ওপর থেকে তো এটা নেমে আসে না। ফকির ফাকরা আপনি আমি এরকমই দিয়ে চলে, এখানে কোনো বৃত্তশালী নেই, সাধারণ মানুষ দিয়ে জামিয়া সালাফে চলে। আপনার যার জন্য আমি দাবি জানিয়েছি দুয়ার, সম্মিলিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে আসলাম। আমি আংশিকভাবে কষ্ট পেলেও আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি হয়েছি, জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আমার উপদেশ মনে রাখবেন। এই ছেলে থামো, 5 ওয়াক্ত সালাত, 1, 2 মনে রাখতে হবে না, হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, এটা উপদেশ। শিরক থেকে বাঁচতে হবে, তৃতীয় কথা। চতুর্থ কথা হলো 23-24 ডাঙ্গিপাড়ায় যেতে হবে, জোরালোভাবে অনুরোধ থাকছে, পুরুষ নারী সবাই যাবেন, আমি খুশি হব। 10টা টাকা হলো সহযোগিতা করবেন, আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আর আপনাদের প্রিয় আব্দুল্লার বই আছে, মিন্নাতুল বারি বুখারী, ব্যতিক্রম ব্যাখ্যা, এছাড়াও দেখেন তাওজিহুল কোরআন তাফসির আছে, ব্যতিক্রম তাফসির, অন্যান্য বইগুলি, দুয়ার বই আছে, কেন নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বানান জাহেলিয়াত, সম অধিকার নয় মর্যাদা চাই, আদর্শ নারী আদর্শ পরিবার। আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার হাতের ডান দিকে বইগুলি আছে স্টেজের পাশেই, আর এখানে প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, আপনারা সহযুক্ত করে যাবেন অবশ্যই। মসজিদে একামত হওয়ার আগে
দাঁড়িয়ে যান, এটা কি হাদিস দ্বারা প্রজিনা? একামাতের আগে কেউ দাঁড়াতে পাবে না, একামাত যখন শুরু হবে তখন দাঁড়াবে, তার আগে কেউ দাঁড়াতে পাবে না। আচ্ছা বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। শায়খ আসসালামু আলাইকুম, কোন মৃত ব্যক্তি স্বপ্নে আমাকে ডাকলে এর কোন প্রকার এর কোন প্রভাব পড়বে কি? জি না, কোনো প্রভাব পড়বে না। যে স্বপ্ন খারাপ লাগে সেটা কাউকে বলবেন না, নাউজুবিল্লাহ মিন জালেক বলবেন, তিনবার থুতু বামে দিবেন, দুই রেকাত সালাত আদায় করে নেবেন, ওই স্বপ্নের কোনো প্রতিক্রিয়া থাকবে না। দূরত্ব নেই, পরিস্থিতি যখন বলছে সফর তখন কসর করবে। আসসালামু আলাইকুম। শায়ম হানাফি মাঝহাবের লোকেরা বলে বলে থাকে আমাদের আহলে হাদিস বক্তার নাকি গীবত করে থাকে। কে জানি তোমাদের কোনো বক্তা গীবত করে কি না জানি না, আমি তো হানাফি মাঝহাবি নিয়ে কোনোদিন কথা বললাম না, বললে তো আমার কথা বলতে হবে। ওই ওই বক্তাই মানুষের বদনাম করে, তুমি দেখো নেট খুলে হিরো সাহেব সালাম নেবেন। মানসিক কোন রোগ নেই, ইবাদত করলে এর জন্য কোন শিশুর নাম ইমাম বুখারী রাখা যাবে? জি না, নাম পান না খুঁজে। ইমাম বুখারীর নাম মোহাম্মদ, মোহাম্মদ রাখেন মোহাম্মদ। পিতা মাতা যদি সলাত আদায় না করে এবং দিন না বুঝে তাহলে ছেলের করণীয় কি? তুমি সলাত আদায় করো, বাপ মাকে বলতে থাকো। শেখ আমাদের এলাকায় বিবাহে মেয়ে পক্ষ থেকে ডুলি বিবি যায়, আমার ছেলে পক্ষ থেকে কলধারা যায়, এইভাবে কি যাতায়াত করা যাবে? জিনা এগুলো হারাম, যাবে না। বিয়েতে বউ ভাত অনুষ্ঠানে কোনো উপহার নেওয়া যাবে? বউ ভাত হারাম, উপহার ওই অনুষ্ঠানে হারাম। আমি অন্যের জমি লিজ নিয়ে পেঁয়াজ রসুন ভুট্টা ও অন্য অন্য ফসল চাষাবাদ করি, এক্ষেত্রে আমার ওসর ব্যবস্থা কি হবে? পেঁয়াজের রসুনের ওসর লাগবে না, আলুর লাগবে না, বেগুনের লাগবে না, তরি তরকারির লাগবে না, সবজির লাগবে না, লাগবে ধান সরিষার যার নাম শস্য, শস্য 18-30 কেজি হলে ভাড়া নেওয়া জমিতেও ওসর দিতে হবে। হাফিজিয়া মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের দিয়ে হাট কালেকশন ও চাউল সংগ্রহের জন্য বাড়ি বাড়ি পাঠায়, এ বিষয়ে ইসলাম কি বলে? জিনা এগুলো ঠিক নয়। ওই কমিটি সেক্রেটারি সভাপতি ভিক্ষা করুক, ছেলে কেন? ছেলেটা ওখানে পাঠিয়েছেন আপনার অপরাধে, জামিয়া সালাফের শিক্ষক আদায় করতে যায়নি। জামিয়া সালাফের ছাত্র তো বহুদূরের কথা, শিক্ষক আদায় করতে যায়নি। জামিয়া সালাফে কোনো রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, বাহিরে ব্যবহার হলে তার বিচার হবে। আপনাকে নিজে জামিয়া সালাফে গিয়ে টাকা দিয়ে রসিদ নিয়ে আসতে হবে, হিসাব রক্ষকের ঘরে ঢুকে। কেন এটা করছেন? ওখানে ছেলে দিয়েছেন কেন? ছেলেকে ভিক্ষা করা শিখাচ্ছেন, ধর্মের নামে নোংরামি। পিতা যদি বিড়ি খায় তাহলে ছেলের করণীয় কি? নিষেধ করবে সম্ভবপর। দাদির আগে বাবা মারা গেছে, নাতি দাদির জমির অংশ পাবে কি?
জি না, নাতি দাদির জমি পাবে না, কি করতে হবে? দাদির পক্ষ থেকে ওসিয়ত করে দিতে হবে, তিন ভাগের এক ভাগ ওসিয়ত করা যায়, যেমন নাতিকে এই পরিমাণ আমি দিয়ে দিলাম। অনেক মসজিদে জামাত শেষ হলে ইমামের সাথে মুসল্লিগণ ও জোরে আল্লাহ আকবর আস্তাগফিরুল্লাহ বলে থাকেন, এটা কি হাদিস দ্বারা? আল্লাহ আকবর জোরেই বোঝা যায় যে আল্লাহ আকবর বলতে না, ব্যক্তিগত ব্যাপার, সবে নিজে নিজে সালাম ফিরা হয়েছে, সব শেষ, এখন যা হবে নিজে নিজে। শায়খ আসসালাম আলাইকুম, আমি দিনদার মেয়ে বিবাহ করতে চাই, আপনাদের যদি দিনদার মেয়ের খোঁজ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমরা ওটা দেখো না কেন? এতদিন আমরা সদকাতুল ফিত্র আদায় করেছি টাকা দিয়ে, কিন্তু এখন শুনতেছি টাকা দিয়ে ফিত্রা আদায় করা বৈধ নয়, বৈধ নয়, ফিত্রা আদায় হবে না, টাকা দিয়ে ফিত্রা আদায় হবে না। দুনিয়ার লোক দিচ্ছে যে কি করবেন, দুনিয়ার লোক তো একরকম চলছে, আপনি চলে না, আমি চলবো না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফিত্রা শস্যই দিব, কে যদি না নেই ফেলে দেব, নিজেরাই করবে, সমাজ তো শরীয়ত মেনে চলে না, ওর তো খালি আছে ফিত্রা বণ্টনের দিন সমাজ, আর কুরবানির গোশত বণ্টনের দিন সমাজ আছে, আর কি সমাজ আছে? শুকরিয়া, জাজাকুমুল্লাহ খের, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের শীতের আলোচনা, অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলি মেনে চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি রেখে আজকের আলোচনা শেষ করছি। যদি টাকা না থাকে তো একটা পত্রিকা হাতে করে যাবেন, কেউ এমনি যাবেন না, মানে 30 টাকা যেন আপনার কাছে ভারী না হয়, পারলে সব বই নিয়ে যান, নাহলে একটা বই হাতে করে যাবেন, একটা পত্রিকা হাতে করে যাবেন, আপনার নিজস্ব পত্রিকা, এটা আপনাকে মনে করতে হবে। জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান, পত্রিকা আপনার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।